গুরু পূর্ণিমার দিনে আমরা মন্ত্রমুগ্ধের মতো যে ভগবত কথা শুনছিলাম এবং ভগবত প্রসঙ্গ নিয়ে অনেকটা সময় কাটালাম, সেখানে যারা এসেছেন তাদের উদ্দেশ্যে আমাদের অন্তরে শ্রদ্ধা ভক্তি এবং প্রণাম নিবেদন করব। আমরা আজকের এই ভক্ত সম্মেলনে, এই ভক্ত সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে বা অনুষ্ঠিত হচ্ছে, প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হওয়ার শেষ পর্যায়ে এসেছে, মালদা রামকৃষ্ণ মিশনের 100 বছর পূর্তি তিনি স্মরণীয় করে এবং ঠাকুর মা স্বামীজির যে ভাবধারা, ভাব আন্দোলন যা আমাদেরকে আমাদের জীবনের পূর্ণ বিকাশের পথে নিয়ে যায় বা নিয়ে যাবে, সেই লক্ষ্যকে সামনে রেখেই এই ভক্ত সম্মেলনের আয়োজন। আমরা এই ভক্ত সম্মেলনে পেয়েছি বা পূজনীয় স্বামী অচ্যুতানন্দজী মহারাজকে, যিনি তার অমূল্য ভাষণ এখানে দিয়েছেন, গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য যেখানে ভক্তের সঙ্গে ভগবানের যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপনের জন্য গুরুর ভূমিকা, গুরু তত্ত্বের কথা বলেছেন, গুরু মিলন ঘটান ভগবানের সঙ্গে, আর তিনি চরম সত্যকে তুলে ধরেছেন ঠাকুরের ভাষাকে কোট করে সচ্চিদানন্দই গুরু। সেই গুরু অনুধ্যান করার যে বিরাট সুযোগ এই দীর্ঘ সময় ধরে আমরা সকলেই সেই অনুধ্যান করছিলাম, মহারাজ খুব সুন্দরভাবে গুরুর প্রসঙ্গ, গুরুর ঐশ্বর্য সেই কথাটি তুলে ধরেছেন। মহারাজকে মালদা রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার প্রণাম জানাচ্ছি এবং আমাদের অন্তরে ভক্তি নিবেদন করছি। এই ভক্ত সম্মেলনের মূল সূত্রটি যিনি প্রথমে বেঁধে দিয়েছিলেন আমাদের মালদা রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক স্বামী দ্বিজেন্দ্রানন্দজী মহারাজ, মহারাজ খুব সুন্দরভাবে একবারে অল্প কথায় অসাধারণভাবে তিনি একটা সুর বেঁধে দিয়েছিলেন যে অন্তর্মুখী হওয়া আর অন্তরের মধ্যে লুকিয়ে থাকা যে রত্নরাজি বা রত্নরাশি, সেই রত্নের সন্ধান পাওয়া এবং রত্নময় হয়ে ওঠা, এই লক্ষ্যেই আমাদের যে জীবন, সেই জীবনকে বাস্তবায়িত করার জন্যই এই আয়োজন। মহারাজকেও আমার অন্তরে শ্রদ্ধা নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। আমরা পেয়েছি আজকের এই অনুষ্ঠানে স্বামী স্বাস্থ্যানন্দ মহারাজকে, মহারাজ তুলে ধরেছেন আমাদের উপনিষদ স্বামী বিবেকানন্দ ও উপনিষদ ধর্মনাথ। স্বামী বিবেকানন্দ কিভাবে উপনিষদকে জীবন্ত করে তুলেছেন আজকের দিনে এই সময়ে উপযোগী করে, এবং তার প্রেক্ষাপটে ঠাকুরের যে জীবন, জীবন দর্শন এবং ঠাকুরের যে শিক্ষা, সেই সঙ্গে একেবারে উপনিষদের যে প্রয়োজন চরম সত্য যা চিরন্তন, সেই চিরন্তন শাশ্বত সত্যকে আজকের আলোকে বা আজকের দিনের উপযোগী করে মানুষের জীবন গঠনের একটি রূপরেখা তিনি তুলে ধরেছেন, অসাধারণ একটি তিনি অক্ষুণ্ণ তুলে ধরেছেন, যেখানে আমরা বদ্ধ হয়ে আছি আমাদের অজ্ঞতার কারণে, শরীর মনের মধ্যে বদ্ধ হয়ে আছি, সেই শরীর মন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, অর্থাৎ সত্য হচ্ছে আত্মা ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই চরম সত্যকে স্বামী বিবেকানন্দ আমাদের মনের উপযোগী করে যেভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমাদের কাছে মানে বিশ্ববাসীর কাছে স্বামী স্বাস্থ্যানন্দজী,
সেই ব্যাখ্যাটি অসাধারণভাবে তুলে ধরেছেন। কোথাও জ্ঞানের কথা বলেছেন, কোথাও ভক্তির কথা বলেছেন, আবার কোথাও জ্ঞান ভক্তি সব মিলিয়ে চরম সত্যের লক্ষ্যে চরম তত্ত্বকে তিনি স্বামীজির আলোকে তুলে ধরেছেন। আমরা পেয়েছি আজকের অনুষ্ঠানে শ্রদ্ধা সবুজ কলি সেন মহাশয়কে। তিনি মায়ের জীবন এবং মায়ের জীবনের ব্যবহারিক দিক একটা সাধারণ জীবনের মধ্যে অসাধারণ অভিব্যক্তি কিভাবে ঘটতে পারে, পূর্ণ প্রকাশ কিভাবে হতে পারে, চরম সত্যের পরিপূর্ণ রূপ কিভাবে একটা জীবনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, চরম সত্যকে কিভাবে দৈনন্দিন জীবনের আলোকে সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারে বা পারেন, সেরকম একটি জীবন দর্শনকে তিনি তুলে ধরলেন। অতি সাধারণ জীবন, সংসার জীবনের সঙ্গে থাকতে থাকতে সংসারে পারে যাওয়ার এক সুদূর প্রসারের পথকে তিনি তার এই রক্তমাংসের সংক্ষিপ্ত জীবনের মধ্যে তিনি দেখিয়ে দিয়ে গেলেন। মুক্তির পথ, সচ্চিদানন্দ অনুভব করার পথ বা সচ্চিদানন্দকে লাভ করার পথ এবং সত্যকারী একটা আদর্শকে দেখানোর পথ, পূর্ণভাবে বিকশিত বা বিকশিত হওয়ার একটি জীবন এবং সর্বশেষ সংকীর্ণতাকে ভেঙে, সীমাবদ্ধতাকে ভেঙে অসীম রূপকে তিনি তুলে ধরেছিলেন যে মা সারদা দেবী, অর্থাৎ ক্ষুদ্র মাতৃত্ব ছোট মাতৃত্বকে ভেঙে বিরাট মাতৃত্বের রূপকে তিনি পূর্ণভাবে প্রতিষ্ঠা করেছেন, সেই স্বরূপকে তিনি অসাধারণ ভাষায় তুলে ধরেছেন। তাই ওনাকে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার প্রণাম জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে যিনি আয়োজন করেছেন এই আমাদের রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজকে আমার প্রণাম শ্রদ্ধা নিবেদন করছি। এবং তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে 100 বছরের যে ভাব আন্দোলন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাব আন্দোলন মালদার মাটিতে 100 বছর ধরে কীভাবে ঘনীভূত হতে হতে এগিয়ে চলেছে সেই স্বরূপটি তিনি তুলে ধরেছেন, যেখানে এই মালদার ভাব আন্দোলনের যে সংগ্রাম, মালদার সংস্কৃতির বৈচিত্র্য ইত্যাদি নানান দিকগুলি তিনি তুলে ধরলেন, যা মূলত এই সঙ্গে 100 বছরের পথ চলাকে নানানভাবে সমৃদ্ধ করে দিয়েছে। সর্বশেষে আমরা এই ভগবত ভক্ত ভগবান এই ভক্তমণ্ডলী যারা দীর্ঘক্ষণ ধরে এই অনুষ্ঠানটিকে সম্পূর্ণরূপে পরিপূর্ণতা দানের জন্য এখানে অবস্থান করেছেন, আছেন, শ্রদ্ধা সহকারে এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। আর এই অনুষ্ঠানকে আরো ছন্দময় আনন্দময় করে তুলেছেন স্বামী শিবকিশোরানন্দজি মহারাজ, যে তার সুমিলিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে অনুষ্ঠানটিকে আরো আকর্ষণীয় করে তুলেছেন, ঠাকুরের ভাবকে, ঠাকুরমা স্বামীজির ভাবকে আরো আমাদের কাছে তিনি পরিবেশন করেছেন, তার যে কণ্ঠে তাকেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ। মহারাজার সময় দিয়েছেন এবং সকলকে আবারও আমাদের অন্তর শ্রদ্ধা ভক্তি নমস্কার জানাচ্ছি। সর্বশেষে
এই কাজটি করার জন্য নেপথ্যে আরো অনেক আছেন যারা অন্তরালে থেকে অন্তর থেকে ভালোবেসে কাজটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন বা পরিচালিত করেছেন, তাদের সকলকেও কৃতজ্ঞতা জানাই এবং এই হলটি পাওয়ার জন্য পৌরসভাকে ধন্যবাদ জানাই। সর্বশেষে ঠাকুর মা স্বামীর কাছে প্রার্থনা, আজকের এই বিশেষ দিনে, পূর্ণ দিনে, গুরু পূর্ণিমার দিনে আমাদের অন্তরের মধ্যে গুরু শক্তি জেগে উঠুক, আমাদের সেই সচ্চিদানন্দ স্বরূপের লক্ষ্যে জীবন এগিয়ে যাক, আমরা যেন গুরুর আশীর্বাদ, গুরুর কৃপা প্রার্থনা করে চরম সত্যে উপনীত হতে পারি, চরম সত্যে অনুভব করতে পারি। এই সত্যের কথায় বেদান্তের কথা এতক্ষণ ধরে অনুধ্যান চলছিল, সেই সত্যকে আমরা লাভ করতে পারি এই প্রার্থনা করে। এবং আবারও পূজনীয় মহারাজদেরকে এবং সবুজ মহাশয়কে